স্বপ্নপুরী জঙ্গলে একটি শিয়াল ছিল। শিয়াল ছিল খুব অলস। সে জঙ্গলের কোনো প্রাণীদের কথা শুনত না, আর কোনো কাজও করত না। অন্যের খাবার চুরি করে এনে খেত, অথচ নিচে কোনো খাবার খুঁজতে যেত না। শিয়াল সবাইকে খুব বিরক্ত করত। এই জঙ্গলে তো সিংহ রাজার কোনো দামই নেই, সবাই আমাকেই অনেক ভয় পায়। উফ, মাঝে মাঝে মনে হয় আমি বনের রাজা। আরে, ওইটা হরিণ ভাইয়া না? কোথায় যাচ্ছে হরিণ ভাইয়া? ও হরিণ ভাইয়া, এদিকে একটু শুনে যাও। এই যা, আজ দিনটাই খারাপ, শিয়ালের সাথে দেখা হবে এটা তো ভাবি নাই। না, শিয়ালের কথা কানে নেওয়া যাবে না, আমি বরং যাই। আরে আরে হরিণ ভাইয়া, কই যাচ্ছ তুমি? শুনি নিশ্চয়ই খাবার খুঁজতে যাচ্ছ। আরে না না শিয়াল মামু, আমি এই সামনেই যাচ্ছি খরগোশ বনের সাথে দেখা করতে। দেখা করেই চলে আসব, আমি তাহলে যাই। ঠিক আছে ঠিক আছে, তবে আসার সময় তোমার খরগোশ বনের কাছ থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, খুব খিদে পেয়েছে আমার। যদি পাই তাহলে নিয়ে আসবো এখন। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল, আর হরিণও তার খরগোশ বনের বাসায় গেল। কি হয়েছে হরিণ ভাইয়া, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলিস না খরগোশ বোন, বনে শিয়ালের সাথে দেখা হয়েছিল। সে কি বলল জানিস? বলল যাওয়ার সময় যেন আমি তার জন্য কিছু খাবার নিয়ে যাই। তাই নাকি? নিজে তো সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, আর খাওয়ার সময় আমাদের বিরক্ত করে। আমাদের সিংহরাজাকে শিয়ালের নামে বিচার দিতেই হবে, যে শিয়াল আমাদের খুব বিরক্ত করছে। কিন্তু তুমি তো জানোই সিংহরাজার কথা কেউ শুনে না, আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। এভাবে যত দিন যাচ্ছে শিয়াল সবাইকে তত বিরক্ত করছে। একদিন বাঘ আর সিংহ একসাথে বসে গল্প করছিল। কি ব্যাপার সিংহ রাজা, শুনলাম বনে সবাই খুব আতঙ্কিত হয়ে আছে। কেন, কি হয়েছে আমার বনের? বনে সব পশুদের শিয়াল নাকি খুব বিরক্ত করছে, সবার কাছ থেকে খাবার চুরি করে, নিজে সারাদিন বনে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে অন্যদের বিরক্ত করছে, এটা কি ঠিক সিংহ রাজা? আসলে তো এটা তো একদম উচিত নয়, আমাকে এখন থেকে রুক্ষে দাঁড়াতে হবে। এতদিন আমি বনে সবাইকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন আর তা হবে না। বাঘের একটি ছেলে ছিল, সে অনেক চঞ্চল ছিল। সিংহ তখন বাঘের ছেলেকে বলল, তুমি এখনি তোমার শিয়াল চাচুকে ডেকে নিয়ে আসো তো। আমি এখনি যাচ্ছি সিংহ মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো আর আসবো। এই বলে বাঘের ছেলে দৌড় দিতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যে সে শিয়ালের কাছে পৌঁছে গেল, আর শিয়ালকে বলল, শিয়াল চাচ্চু, ও শিয়াল চাচ্চু, একটা সুখবর আছে, শুনবে? তাই নাকি, তা বলো দেখি কি সুখবর আছে। সিংহরাজা তোমায় ডেকেছে, চলো আমার সাথে। ধুর, সিংহরাজা ডাকবেই, তার জন্য আমাকে যেতেই হবে নাকি? যাব না আমি, তুই যা, আমার কাজ আছে। তাই নাকি শিয়াল চাচ্চু, তোমার আবার কাজও আছে? কই, আগে তো ছিল না। আগে ছিল না জন্যে কি এখন নাই নাকি? আমার কাজ সব সময় থাকে। তাহলে তুমি যাবে না তাই তো? হ্যাঁ, যাব না আমি, তুই যা এখন। ও হ্যাঁ শিয়াল চাচ্চু, আসল কথা বলতেই তো মনে ছিল না আমার। কি কথা শুনি। সিংহ মামা, তোমাকে যেতে বলেছি এই জন্য যে তারা আজ বনভোজন করবে, তাই বলেছে তোমাকে যেন আমি নিয়ে যাই, কিন্তু তুমি তো যাবে না। যাই হোক, আমি সিংহ মামাকে বলে দেব এখন যে তুমি আসবে না। আরে আরে কি বলো, আমি তো এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম, চলো চলো যাই, সিংহ রাজা ডেকেছেন, যেতে তো হবেই। বাঘের ছেলে বুদ্ধি করে তাকে নিয়ে গেল, আর শিয়ালও তার বুদ্ধি ধরতে পারল না। বনভোজনের কথা শুনে সে তাড়াতাড়ি সিংহরাজার কাছে গেল, আর সিংহরাজাকে বলল, হুকুম করুন সিংহরাজা। আমি এসব কি শুনছি, তুমি নাকি বনের সবাইকে খুব বিরক্ত করছো,
এসব আপনি কি বলছেন? আমি আবার কাকে বিরক্ত করলাম? তোমাকে সাবধান করে দিলাম, এরপরে এমন করলে তোমার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রাখব। আচ্ছা, সেটা না হয় পরে দেখা যাবে, তবে এখন চলেন খাওয়া শুরু করি। খাওয়া? কিসের খাওয়া? তোমাকে কে দাওয়াত দিয়েছে? তারা নাকি বনভোজনের আয়োজন করেছেন আর আমাকে দাওয়াত দিয়েছেন, তাই তো আমি খেতে আসলাম। তাই নাকি? তা কে দাওয়াত দিল তোমায় শুনি? কেন, বাঘের ছেলে তো আমাকে বললো, তাই তো আসলাম। আমি তোমাকে মিথ্যে বলেছি শিয়াল চাচ্চু, যেন আমি তোমাকে এখানে নিয়ে আসতে পারি। এই কথা শুনেই তো শিয়ালের রাগ মাথায় উঠে গেল, সে সেখান থেকে চলে গেল। কিন্তু শিয়াল তবু ভালো হলো না, সে খরগোশ, হরিণ, বনের বিড়াল সবাইকে আরো বেশি বেশি বিরক্ত করতে লাগলো। একদিন সবাই মিলে সিংহরাজার কাছে বিচার নিয়ে গেল। খরগোশ তখন রাজাকে বলল, সিংহরাজা, এভাবে আমরা আর বনে থাকতে পারছি না, শিয়ালের একটা বিচার করতেই হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, খরগোশ বোন একদম ঠিক কথাই বলেছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তারপর সিংহ শিয়ালকে তার সামনে হাজির করতে বলল। কিছুক্ষণের মধ্যে শিয়াল সেখানে উপস্থিত হলো, আর সিংহ তখন শিয়ালকে বলল, কি ব্যাপার, তোমাকে এত বলার পরেও তুমি সবাইকে বিরক্ত করেছো কেন? তোমার আর রক্ষে নেই। না না রাজা মশাই, আমি আর এরকম ভুল কখনো করব না, আমায় মাফ করে দিন। তোমায় বলেছিলাম আবার এরকম করলে তোমায় কঠোর শাস্তি দেওয়া হবে, আর এই কঠোর শাস্তি হলো তোমার ফাঁসি। না না মহারাজ, এরকম করবেন না। শিয়াল তার ফাঁসির কথা শুনে সিংহের কাছে অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু কি আর করার, শিয়ালকে কেউ ক্ষমা করলো না। তারপরেই সিংহ শিয়ালের ফাঁসি দায় নির্ধারণ করলো আর শিয়ালকে ফাঁসি দিয়ে দিল। Thank you.